ক্রিকেট মাঠে ব্যাটসম্যানের মাথায় আঘাত লাগার ঘটনা নতুন নয়। এর আগেও অনেকবার এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ক্রিকেট মাঠে। আজ বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচে এমনই এক ঘটনা ঘটল যা স্তব্ধ করে দিয়েছে গোটা মিরপুর স্টেডিয়ামের গ্যালারিকে। ম্যাচে আফগানিস্তানের ব্যাটিং ইনিংসে তখন ষষ্ঠ ওভারের খেলা চলছিল। বাংলাদেশের বোলিংয়ে ছিলেন তাসকিন আহমেদ। তাসকিন আহমেদের দ্বিতীয় ডেলিভারিটি সরাসরি গিয়ে আঘাত আফগান অধিনায়ক হাসমতুল্লাহ শহীদের মাথায়। তাসকিন আহমেদের দুর্দান্ত গতির এই ডেলিভারিটি তার মাথায় আঘাত করার পরপরই মাটিতে লুটিয়ে পড়েন আফগান এই ব্যাটার। এ সময় তার কাছে ছুটে যান বাংলাদেশি ক্রিকেটাররা, ততক্ষণে দৌড়ে আসে আফগানিস্তানের ফিজিও। এরপর আর উঠে দাঁড়াতে পারেননি হাসমতুল্লাহ। তাসকিনের প্রায় 136 কিলোমিটার গতির বলটি সরাসরি আঘাত করেছিল তার মাথায়। পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়ার অবস্থা হয়েছিল হাসমতুল্লাহ শাহিদের। অনেকটা সময় ক্রিজেই তাকে চিকিৎসা দিয়েছে আফগানিস্তানের ফিজিও। কনকাশন ইঞ্জুরির কারণে পরে হাসমতুল্লাহ শাহিদিকে সরিয়ে নেওয়া হয় মাঠের বাহিরে, আর মাঠে থাকতে পারেননি তিনি। জানা গেছে স্কেন করা হবে হাসমতুল্লাহ শাহিদের মাথায়। আঘাতের পরিমাণ কতটা গুরুতর সেটা পর্যবেক্ষণ করা হচ্ছে। তাসকিনের বলের আঘাতে মাটিতে লুটিয়ে পড়া আফগান ব্যাটারকে নিয়ে সে সময় হইচই পড়ে যায় মাঠে। বেশ খানিকটা সময় ম্যাচ বন্ধ থাকার পর আবারও চলে খেলা।